হাই বস, এখন এই টিউটোরিয়ালে দেখব যে কিভাবে নিউজ ফিড প্রিফারেন্স কাস্টমাইজ করা যায়, কিংবা আপনার কোন ফ্রেন্ডের ফেসবুক পেজ গ্রুপ এর স্ট্যাটাসগুলো আপনার ফেসবুক নিউজ ফিডে পেতে চান তার সেটিংসগুলো দেখব। এজন্য নিউজ ফিডের ডান পাশে উপরে ট্রায়াঙ্গেল সাইনের উপর ক্লিক করে তাহলে সাব মেনুর লিস্ট ওপেন হবে। এই লিস্টের নিচে থেকে নিউজ ফিড প্রিফারেন্স এ ক্লিক করি তাহলে প্রিফারেন্স এর ডায়লগ বক্স ওপেন হবে। এর উপরে প্রায়োরিটিস হু টু সি ফার্স্ট এর লিঙ্কে ক্লিক করি। এখানে লক্ষ্য করুন, চুজ হুজ পোস্ট ইউ ডু নট ওয়ান্ট টু মিস, ইউ উইল অলওয়েজ ফাইন্ড দেম অ্যাট দ্য টপ অফ ইয়োর নিউজ ফিড। বস, এখানে লক্ষ্য করুন, অডিয়েন্সে অল সিলেক্ট রয়েছে, অর্থাৎ এখানকার লিস্টে আপনার অ্যাডকৃত সকল ফ্রেন্ড এবং লাইককৃত পেজগুলো শো করছে। তো এখানে আপনার যে ফ্রেন্ডস বা ফেসবুক পেজের স্ট্যাটাসগুলো আপনার ফেসবুক নিউজ ফিডে প্রায়োরিটি দিতে চান তাদেরকে সিলেক্ট করুন। সিলেকশনের সুবিধার্থে অডিয়েন্স থেকে ফ্রেন্ডস অনলি অপশনটি সিলেক্ট করলে এখানকার লিস্টে শুধু আপনার ফ্রেন্ডসগুলোর প্রোফাইলের লিস্ট আপনি পেয়ে থাকবেন। আবার অডিয়েন্স থেকে পেজেস অনলি অপশনটি সিলেক্ট করলে এখানে আপনার সকল লাইককৃত পেজগুলো আপনি পেয়ে থাকবেন। তো আমি অডিয়েন্সে অল সিলেক্ট রাখছি এবং এখান থেকে আমার কয়েকটি বন্ধু প্রোফাইল ক্লিক করে সিলেক্ট করছি এবং নিচে থেকে ডান বাটনে ক্লিক করি। বস, এবার আনফলো পিপুল টু হাইড দেয়ার পোস্ট এর লিঙ্কে ক্লিক করি। এখানে লক্ষ্য করুন, ক্লিক টু চুজ হুজ পোস্ট ইউ ওয়ান্ট টু স্টপ সিইং ইন ইউর নিউজ ফিড, অনলি ইউ উইল নো। এখানে অডিয়েন্সে অল অপশনটি সিলেক্ট রয়েছে, অর্থাৎ এখানকার লিস্টে আপনার সকল ফ্রেন্ড এবং লাইককৃত পেজগুলো শো করছে। এখান থেকে যাদের পোস্টগুলো আপনার নিউজ ফিডে ফলো করতে চান না তাদেরকে সিলেক্ট করুন। সিলেকশনের সুবিধার্থে অডিয়েন্স থেকে ফ্রেন্ডস অনলি সিলেক্ট করুন, তাহলে শুধু আপনার ফ্রেন্ডসদের পেয়ে থাকবেন। আবার অডিয়েন্স থেকে পেজেস অনলি সিলেক্ট করলে শুধু আপনার লাইককৃত পেজগুলো পেয়ে থাকবেন। তো আমি অডিয়েন্স থেকে অল অপশনটি সিলেক্ট করে এবার যাদের পোস্টগুলো আপনার নিউজ ফিডে আনফলো করতে চান তাদের সিলেক্ট করুন। লক্ষ্য করুন, গ্রুপ বা প্রোফাইল সিলেকশনের পর সিলেকশনের নিচে আনফলোড লেখা শো করছে, অর্থাৎ এদেরকে আনফলো করা হবে। সিলেকশন করা হলে নিচে থেকে ডান বাটনে ক্লিক করি। বস, এবার এখানে রিকানেক্ট উইথ পিপুল ইউ হ্যাভ আনফলোড এর লিঙ্কে ক্লিক করি। এবার এখানে লক্ষ্য করুন, ইউ হ্যাভ চুজেন টু স্টপ সিইং পোস্ট ফ্রম দিস পিপুল, ক্লিক টু ফলো দেম এগেইন অ্যান্ড সি দেয়ার পোস্ট ইন ইউর নিউজ ফিড। বস, আপনি যদি কোনো ফ্রেন্ডস বা পেজকে আনফলো করে থাকেন তাহলে এখানকার লিস্টে পেয়ে থাকবেন। এই আনফলো পিপুলদের পুনরায় ফলো করার জন্য বা তাদের পোস্ট নিউজ ফিডে পাবার জন্য যাদের ফলো করতে চান তাদের সিলেক্ট করুন। সিলেক্ট করার সুবিধার্থে অডিয়েন্স থেকে অল, ফ্রেন্ডস অনলি, পেজেস অনলি, গ্রুপস অনলি অপশনগুলো সিলেক্ট করতে পারেন। যাই হোক, এই লিস্ট থেকে যাদের ফলো করতে চায় তাদের সিলেক্ট করি। লক্ষ্য করুন, সিলেক্ট প্রোফাইলের নিচে ফলোয়িং লেখা শো করছে। বস, এবার এর নিচে থেকে ডান বাটনে ক্লিক করি। বস, এরপর এখান থেকে ডিসকভার পেজ দ্যাট ম্যাচ ইউর ইন্টারেস্ট এর লিঙ্কে ক্লিক করি। এখানে লক্ষ্য করুন, অ্যাড মোর ভ্যারাইটি বাই ফাইন্ডিং নিউ পেজেস টু লাইক সি দেয়ার পোস্ট ইন ইউর নিউজ ফিড। এখানে আগত নতুন পেজগুলো আপনি লিস্ট আকারে সিরিয়ালি পেয়ে থাকবেন। এখন যদি এই পেজগুলোর মধ্য থেকে আপনি কোনো পেজে লাইক বাটনে ক্লিক করে লাইক দিয়ে থাকলে সেই পেজে প্রতিনিয়ত পোস্ট আপনার নিউজ ফিডে পেয়ে থাকবেন।
এবং নিচে ডান বাটনে ক্লিক করুন। বস, এভাবে আপনি নিউজ ফিড প্রিফারেন্স কাস্টমাইজলি সেটিংস করতে পারেন। বস, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের প্রতিনিয়ত আপডেট টিউটোরিয়াল আপনি পেয়ে থাকবেন। বস, ভিডিওটি সম্পর্কে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বস, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।